আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একজন লোক দৃষ্টি প্রতিবন্ধী হলে তাকে দেখে আমরা খুব আফসোস করি। লোকটি অন্ধ, দুনিয়াটা সে দেখতে পাচ্ছে না, চোখের কারণে আল্লাহর সৃষ্টি ঠিকভাবে দেখতে পাচ্ছে না। কিন্তু একটা বিষয় জানেন কি, শেষ বিচারের দিন হয়তো আমরাই উল্টাই বলবো, আফসোস করব, ইস যদি তার মতো হতাম তাহলে দৃষ্টি যে আমানত রয়েছে সে আমানতটুকু ঠিকভাবে আদায় হয়ে যেত, এই চোখ দিয়ে হারাম জিনিস দেখতাম না আলহামদুলিল্লাহ। সুতরাং এই চোখের কত মূল্য তা আমাদের ভেবে দেখা উচিত। কেউ হয়তো বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, আজ তাকে আমরা করুণা চোখে দেখছি, সেদিন হয়তো আমরাই বলবো যদি আল্লাহ তাআলা আমাকে বোবা বানাতেন তাহলে তো গীবত, পরনিন্দা, মিথ্যা, গালিগালাজ, অশ্লীল কথাবার্তা কোনো কিছুই বলতাম না। অনেকে আছে কানে শুনে না, তাদের বধিরতা নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করি। সেদিন আল্লাহ তাআলা যখন আমাদেরকে মিউজিক, অশ্লীল ফোনালাপ, গীবত ইত্যাদি শোনার জন্য আল্লাহর কাঠগড়া দাঁড় করাবেন, তখন আমরা আফসোস করতে থাকব যে মুখ দিয়ে আমরা মানুষদের গালাগালি করেছি, খারাপ মন্তব্য করেছি, আজ সেই কারণে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ হতে হচ্ছে। সমাজে কিছু মানুষ আছে খুব দরিদ্র, আমরা ভাবি তারা কত দুর্ভাগা, কত কষ্ট তাদের। সেদিন আল্লাহ তাআলা পাই পাই করে সম্পদের হিসাব নেবেন, যাকাত, ফিতরা, সদকা, হজ, মিরাস, হালাল হারাম আরও কত বিধান রয়েছে সব কিছু হিসাব নেবে। তখন আমরা ভাবব এর চেয়ে তো দরিদ্র ভালো ছিল, রাস্তাঘাটে অনেক বুদ্ধি প্রতিবন্ধী হাঁটে, আমরা তাদেরকে পাগল বলি। সেদিন তারা অসুস্থতার জন্য ফরজ ইবাদত, সলাত, সিয়াম, প্রতিবেশী হক প্রভৃতি কাজের জন্য মাফ পেয়ে যাবে। তখন আমরা মনে করব এরই তো ভাগ্যবান, আশেপাশে এরকম অনেক আছে, আমরা তাদের দুর্ভাগ্য মনে করি। আসুন জান্নাতি ভেবে তাদেরকে এখন থেকে একটু একটু করে সমাদর করি, আর নিজেদেরকে একটু করুণা করি। নিজেদের কান, চক্ষু, অন্তকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, কেউ যেন অপরকে উপহাস না করে, কেননা সে উপহাসকারীর চেয়েতে উত্তম হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তাওফিক দান করুক, আমিন।